أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের একজন ভাই জনাব সামিউর রহমান তালুকদার বঙ্গাইগাঁও আসাম থেকে জানতে চেয়েছেন যে আল্লাহ কোথায়, আরশের উপর নাকি সর্বত্র বিরাজমান? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমাদের মধ্যে অনেক ভাইরাই এমন রয়েছেন যাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তিনি আরশের উপরে সমাসীন, এবং এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় কথা উল্লেখ করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমানে আছেন। সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈগণ সকলেই কথা বলেছেন যে আল্লাহ আসমানে আছেন, এবং তাছাড়াও আইম্মারাও কথা বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমানে আছেন। তাহলে বোঝা গেল যাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বত্র বিরাজমান তা বাতিল, এবং এ কথা ঠিক না। তার দলিল, কিছু দলিল আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইস্তাওয়া আলাল আরশ। নিশ্চয় তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অথবা তিনি আরশে সমাসীন হন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইস্তাওয়া আলাল আরশ। নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, অথবা তিনি আরশে সমাসীন হন। আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যত্র বলেন, আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সূরা রাদের 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহান ওয়া তাআলাই উর্দু দেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছো, অথবা তিনি আরশে সমাসীন হলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা অপর জায়গায় বলেন সূরা তাহা 5 নম্বর আয়াতে, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশে সমাসীন, দয়াময় আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশে সমাসীন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইস্তাওয়া আলাল আরশ আর রহমান ফাসআল বিহি খাবীরা। তিনি আকাশমণ্ডলী পৃথিবী এবং এত দুবয়ের মধ্যবর্তী সমস্ত কিছু কি করেন, 6 দিনে সৃষ্টি করেন, অথবা তিনি আরশে সমাসীন হন। তিনি রহমান, তার সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞাসা করে দেখো। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা সাজদার 4 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও এ দুইয়ের অন্তর্বর্তী সব কিছু সৃষ্টি করেছেন, কয় দিনে, 6 দিনে, অথবা তিনি আরশের সমাসীন হন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হাদিদের 4 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। এই সমস্ত আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশে সমাসীন আছেন। কিভাবে আছেন এ কথা বলতে নিষেধ করা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এ কথা জিজ্ঞাসা করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, আল ইস্তাওয়া মালুম ওয়াল কাইফিয়াতু মাজহুল ওয়াল ঈমানু বি ওয়াজিব ওয়াস সওয়ালু আনহু বিদআহ। ইস্তাওয়া বা সমাসীন হওয়া বোধগম্য, এর প্রকৃতি অজ্ঞাত, এর প্রতি ঈমান আনা ওয়াজিব, এবং এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আল্লাহ সুবহান ওয়া তাআলা যে আসমানের উপরে আছেন, এই মর্মে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মুলকের 16 নম্বর 17 নম্বর আয়াতে বলেন,
আমিনতুম মান ফিস সামা ইয়াখসিফা বিকুম আল আরদা ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামা ইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতআলামুনা কাইফা নাদির। তোমরা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছো যে তিনি আকাশের উপরে রয়েছেন, তিনি তোমাদের সহভূমিকে দর্শিয়ে দিবেন না? আর তখন ওটা আকস্মিক ভাবে থরথর হয়ে কাঁপতে থাকবে। অথবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আকাশের উপর যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় বায়ু প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কিছু সৃষ্টিকে উপরে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন বার রাফা আল্লাহ ইলাই, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। এখানে সূরা নিসার 158 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাতু সালামকে যে উপরে উঠিয়ে নিয়েছেন তার দিকে ইঙ্গিত করে এটি আল্লাহ সুবহান ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্য জায়গায় বলেন সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, স্মরণ করো যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন হে ঈসা আমি তোমার কাল পূর্ণ করেছি এবং আমার নিকট তোমাকে তুলে নিয়েছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপরে আছেন আর প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابي فهو عنده فوق العرش ان رحمتي غلبت غضبي সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা মাখলুক সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন তখন তার কাছে আরশের উপর রক্ষিত এক কিতাবে লিপিবদ্ধ করেন অবশ্যই আমার করুণা আমার ক্রোধের উপর জয়লাভ করছে। তদ্রূপ মানুষ যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করে তখন দু হাত উপর দিকে উত্তোলন করে এবং আল্লাহর নিকট চায়। এর থেকেও প্রমাণ হয় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা উপরে আছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال ইন্না আল্লাহ হাইয়ুন করিম ইস্তাহি ইযা রাফা আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বর্ণনা করেন, তিনি বলেন নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা লজ্জাশীল ও মহানুভব। যখন কোনো ব্যক্তি তার নিকট দু হাত উত্তোলন করে দোয়া করে তখন তাকে শূন্য হাতে ব্যর্থ অনুরোধ করে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। যখন মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট হাত তুলে দোয়া করে তার দু হাত খালি দিতে খালি হাত ফিরে দিতে কী করেন? লজ্জাবোধ করেন। হাদিসটি তিরমিজি ইবনে মাজার এবং ওলামায়ে মুহাদ্দিকিনগণ হাদিসটিকে সহিহ বলেছেন। তদ্রূপ সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে আসমানের দুনিয়ায় নেমে আসেন। এর প্রমাণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال ينزل ربنا تبارك وتعالى كل ليله الى سماء الدنيا حين يبقى ثلث الليل الاخر يقول من يدعوني فاستجيب له من يسالني فاعطيه من يستغفرني فاغفر له رواه البخاري ومسلم। প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে মহান করুণাময় আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব, কে আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এও হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহান ওয়া তাআলা উপরে আছেন আকাশের উপরে, যার কারণে তিনি রাত্রে শেষ তৃতীয়াংশে দুনিয়া দিয়ে কী করেন নেমে আসেন। যাই হোক, এই মর্মে আরও বহু হাদিস রয়েছে যে সমস্ত হাদিস থেকে কথা বোঝা যায় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আকাশের উপরে রয়েছেন। এবং এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেছেন যে বলবে যে আল্লাহ আসমানে আছেন না জমিনে তা আমি জানি না সে কুফরি করবে। যারা বলে কথা যে আল্লাহ আসমানে না জমিনে তা আমি জানি না তাহলে সে অবশ্যই কুফরি করবে, কেননা আল্লাহ তাআলা বলেন রহমান আরশের সমাসীন আর তার আরশ সপ্ত আকাশের উপরে। তদ্রূপ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন, তদ্রূপ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন।
তাহলে কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না, বরং সপ্তম আকাশের উপরে, আরশের উপরে তিনি সমাসীন। এ কথাই কোরআন এবং সহি হাদিস থেকে প্রমাণিত। এখন কথা হলো এই, যারা এ কথা বলে থাকেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা কোরআন এবং সহি হাদিসকে ভুল বুঝেছেন, যার কারণেই তাদের মধ্যে কিছু মানুষ আমাদের মধ্যে তারা দাবি করে থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। যেমন তারা একটি দলিল পেশ করে থাকে, সূরা তাহার 5 নম্বর আয়াত, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আর রহমান আলাল আরশিস্তাওয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করেছেন। তো এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে ইস্তাওয়া শব্দটি উল্লেখ করেছেন, তার সাথে এই শব্দটির দ্বারা তারা কথা বলেন যে এই ইস্তাওয়া শব্দটির দ্বারা অবস্থান বোঝানো হয় নাই, বরং ক্ষমতা প্রাপ্ত হয়েছেন বুঝিয়েছেন। কারণ ইস্তাওয়া শব্দটির একটি অর্থ হলো ক্ষমতা প্রাপ্ত হওয়া। তো এই ক্ষমতা প্রাপ্ত হওয়া যারা বুঝেছেন, তারা একথা বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এই ব্যাখ্যাটি সঠিক না, এই ব্যাখ্যাটি সঠিক না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অবশ্যই তোমাদের রব আল্লাহ যিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন অথবা আরশের উপর ইস্তাওয়া করেছেন। তো এখানে আসমান ও জমিন সৃষ্টি করার পর আরশের উপরে ইস্তাওয়া যে হয়েছেন, অর্থাৎ বোঝা গেল আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপর ইস্তাওয়া হন নাই। এখন যদি এই আয়াতে ইস্তাওয়া শব্দটির অর্থ যদি ক্ষমতা করা হয়, তাহলে একটা কথা চিন্তা করেন যে আসমান জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপর ক্ষমতা প্রাপ্ত ছিলেন না। নিশ্চয় এত এত একটা বড় কুফুরি আকিদা বা বিশ্বাস, তাই এই ধরনের আকিদা ও বিশ্বাস রাখা যাবে না। অতএব বোঝা গেল যে আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইস্তাওয়া শব্দটি দিয়ে ক্ষমতা বুঝান নাই, বরং অবস্থানকেই বুঝিয়েছেন। তদ্রূপ যারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তারা আর একটা দলিল পেশ করে থাকে, সূরা আরাফের 54 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে সুম্মাস্তাওয়া আলাল আরশ। তো এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইস্তাওয়া শব্দটি অবস্থান অর্থে ব্যবহার করেন নাই, বরং মনোনিবেশ অর্থে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মাস্তাওয়া ইলাস সামা, পৃথিবীর সব কিছুই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অথবা তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন এবং তার 7টি আকাশে সাজানো, তিনি সকল বিষয়ে জানেন। তো এই ব্যাখ্যাটি আপত্তিকর। যারা সত্যিকারী আরবি ভাষার জ্ঞান রাখেন, তারা এ ধরনের ব্যাখ্যা করতেই পারে না। যাদের আরবি ব্যাকরণে আরবি গ্রামারের জ্ঞান নাই, তারাই এই ধরনের মিথ্যা ও অপব্যাখ্যা করে থাকে। তার কারণ ইস্তাওয়া শব্দর পরে যখন ইলা শব্দটি আসে, তখন ইস্তাওয়া শব্দটির অর্থ হয় মনোনিবেশ করা। যেমন সূরা বাকারার 29 নম্বর আয়াতে ইস্তাওয়া শব্দটি রয়েছে। আর যখন ইস্তাওয়া শব্দটির পরে আলা শব্দটি আসে, তখন ইস্তাওয়া শব্দটির অর্থ হয় অবস্থান করা। যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হুদের 44 নম্বর আয়াতে বলেন, সেখানে বলা হয়েছে অথবা বলা হলো, হে জমিন তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ থামো। অথবা পানি জমিনে বসে গেল, কাজ শেষ হলো, এবং নৌকা যদি পর্বতের উপরে ইস্তাওয়া অর্থাৎ অবস্থান করলো, আলাল জুদি ওয়াস্তাওয়াত আলাল জুদি, তো নৌকা যদি পর্বতের উপরে ইস্তাওয়া অবস্থান করলো। তো এই আয়াতে ইস্তাওয়া শব্দটির পরে আলা শব্দটি ব্যবহার হওয়ার কারণেই অর্থ হয়েছে কি, যে নৌকা যদি পর্বতের উপরে অবস্থান করলো। এই আয়াতে কোনোভাবেই ইস্তাওয়া শব্দের অর্থ মনোনিবেশ করা সম্ভব না। তাই বুঝে নিতে হবে যে সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ আরশের উপর ইস্তাওয়া করেছেন কথাটি উল্লেখ রয়েছে। এই আয়াতটিতে ইস্তাওয়া শব্দের পরে
আলা শব্দটি এসেছে, যে কারণে আয়াতটির অর্থ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর অবস্থান করেছেন। কারণ পূর্ণ আয়াতটি লক্ষ্য করেন, সূরা আরাফের 154 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ। এবং যারা সত্যিকারী এ কথা দাবি করে থাকেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা আরো একটি দলিল পেশ করে থাকে সূরা তাহার 46 নম্বর আয়াতকে লক্ষ্য করে। তারা বলেন قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا, তিনি বলেন তোমরা ভয় করো না, আমি তোমাদের দুজনের সাথেই আছি। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ আমাদের সাথেই রয়েছেন। এতে বোঝা যায় যে আল্লাহ সকল জায়গায় রয়েছেন, অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এ কথাটি আদৌ ঠিক না, দেখা যে করেছে তা ঠিক না। কারণ সেই যারা আল্লাহ এই আয়াতকে সামনে রেখে বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা পুরো আয়াতটি উল্লেখ করেন নাই। পুরো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন ক্বালা লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, পুরো আয়াতটি হলো এই, তিনি বলেন তোমরা ভয় করো না, আমি তোমাদের দুজনের সাথেই আছি, আমি দেখি, আসমাউ ওয়া আরা, আমি দেখি এবং শুনি। তাহলে এই আয়াতটির দ্বারা বলা হয়েছে যে আল্লাহ আমাদের সাথেই আছেন, তবে আল্লাহ আমাদের সাথে কিভাবে রয়েছেন তা আয়াতের শেষে এ কথা উল্লেখ করে দিলেন। অর্থাৎ আয়াতের শেষে এ কথাই বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন। এই কথা থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে শোনা এবং দেখার মাধ্যমে রয়েছেন। যদি বলা হয় আল্লাহ আমাদের সাথে সরাসরি রয়েছেন, তাহলে একটা কথা আমাদের চিন্তা করার প্রয়োজন, যারা এই কথা দাবি করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের এ কথা জেহেনে বা দিমাগে এ কথা রাখা উচিত যে মানুষ যখন টয়লেটে যায়, সিনেমা হলে যায়, জোয়ার আসরে বসে, মদের আড্ডায় যায়, ব্যবসাখানায় যায়, ইত্যাদি জায়গাও যায়, তাহলে এইগুলো জায়গার মধ্যেও কি আল্লাহ মানুষের সাথে থাকেন? অবশ্যই তারা বলবে জি না। তাহলে এটা কত বড় একটা কুফরি বিশ্বাস! তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত খারাপ জায়গায় মানুষের সাথে থাকে দেখা বা শোনার মাধ্যমে, থাকে দেখা বা শোনার মাধ্যমে, সশরীরে না। সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করেছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, যা আগে দলিল বলা হয়েছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর অবস্থান করেছেন। এবং যারা এ কথা দাবি করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা আরো একটি দলিলকে সামনে রেখে এ কথা দাবি করে থাকেন যে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার গলার শিরা থেকেও নিকটবর্তী। এই আয়াত থেকেও তারা এ কথা দাবি করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ আল্লাহ। অর্থাৎ এআতে দ্বারা এই কথাই বোঝানো হয়েছে যে আল্লাহ মানুষের ভিতরে থাকেন, কিন্তু এই ব্যাখ্যাটিও সঠিক না। তার কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন সিরাকি নাআলিহি ওয়ান নার মিছলু যালিক, সহি বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত তোমাদের জুতার ফিতা থেকেও বেশি নিকটে, আর জাহান্নামও সেই রকম। তাহলে এই হাদিসটি বলা হয়েছে জান্নাত এবং জাহান্নাম আমাদের জুতার ফিতা থেকেও নিকটে। তাহলে কি জান্নাত এবং জাহান্নাম আমাদের ভিতরে অবস্থান করছে? অবশ্যই না। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে যে ব্যক্তি জান্নাত ও জাহান্নামের কাজ করবে সে তাই তা অর্জন করবে। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতার ফিতার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে জান্নাত এবং জাহান্নাম বেশি দূরে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটিতে বলেছেন তিনি মানুষের গলার রোগের থেকেও নিকটে। এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তিনি জ্ঞান রাখেন। মানুষ যা যে যাই করুক না কেন, ছোট খাটো প্রত্যেকটি বিষয় সম্পর্কে তিনি জানেন। কারণ আয়াতের শুরুতেই বলা হয়েছে যে
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসুবিসু বিহি নাফসুহ, আমি মানুষকে সৃষ্টি করেছি আর প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। এবং আয়াতের প্রথম থেকেই বোঝা যায় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের গলার নিকটে রয়েছেন সব কিছু জানার মাধ্যমে। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের ভিতরে স্বশরীরে থাকেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলার অবস্থান সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপর অবস্থান করেছেন। এবং যারা এই কথা দাবি করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা আরো একটি দলিল পেশ করে থাকে সূরা বাকারা 115 নম্বর আয়াত দিয়ে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আল্লাহর সত্তা। তে এই ওয়াজহুনের শব্দ দ্বারাও তারা সত্তা অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু তোমার রব আর সত্তা চিরস্থায়ী যিনি মহিয়ান গরিয়ান। অতএব সব দিকেই আল্লাহর সত্তা থাকাতে বুঝে নিতে হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যাখ্যা যারা করেছে তা সঠিক না, চরম বিভ্রান্তিকর। যদি সব দিকেই আল্লাহর সত্তা থাকে তাহলে তো সকল কিছুই আল্লাহ, গরু ছাগল শিয়াল কুকুর সাপ ব্যাঙ পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি সব কিছুর ভিতরেই আল্লাহর সত্তা অবস্থান করছে, নাউজুবিল্লাহ। তাহলে এখন এখন কি হিন্দুদের হিন্দুদের মতো সব কিছুরই পূজা আরম্ভ করে দেবে, যেহেতু আল্লাহ সত্তা সব কিছুর মধ্যেই বিরাজমান? নিশ্চয় এ ধরনের কুফুরি বিশ্বাস আমাদের নাই। তাই ওয়াজহুন শব্দটি দিয়ে সব সময় সত্তা অর্থ হয় না, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লাবতিগা ওয়াজহি রব্বিল আলা, তার মহান রবের সন্তুষ্টি ব্যতীত। এ আয়াতে ওয়াজহুন শব্দটি সন্তুষ্টি অর্থে ব্যবহার হয়েছে, ঠিক তেমনি সূরা বাকারার 115 নম্বর আয়াতটিতে ওয়াজহুন শব্দটি সন্তুষ্টি অর্থে ব্যবহার হয়েছে। আয়াতটির সঠিক অনুবাদ হবে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে। এবং এই আয়াতটির শানুল নজুল হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে বর্ণিত, তিনি বলেন কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন মক্কা ইলা আল মদিনা আলা রাহিলাতিহি হাইসু কানা ওয়াজহু কাল ওয়া ফীহি নাযালাত ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পথে যেদিকেই তার মুখ হোক না কেন সওয়ারিতে বসে নামাজ আদায় করতেন। এই ব্যাপারে আয়াতটি নাযিল হয় তোমরা যেদিকে মুখ ফেরাবে সেদিকে আল্লাহর ওয়াজহুন। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে যানবাহনে নামাজরত অবস্থা কেবলা দিক নিয়ে পরেশান হওয়ার কোনো কারণ নাই, কারণ ওই অবস্থায় যানবাহন যেদিকেই থাকুক না কেন ওইদিকেই আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে। অর্থাৎ বোঝা গেল আয়াতটিতে যে ওয়াজহুন শব্দটি সন্তুষ্টি অর্থেই ব্যবহৃত হয়েছে, সত্তা অর্থে ব্যবহার হয় নাই। যাই হোক, এই ধরনের কিছু দলিল দিয়ে তারা এই কথা বুঝাতে চেয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, কিন্তু সেই ব্যাখ্যাগুলো সঠিক না। এর বাইরেও আরও কিছু দলিল তারা পেশ করে থাকে, সে সমস্ত দলিলের ব্যাখ্যা তারা অপব্যাখ্যা করে থাকে, যার কারণে তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। কিন্তু কোরআন এবং সহিহ হাদিস এবং উলামায়ে মুহাক্কিকিনগণ এবং উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামায়ের কথা পরিষ্কার বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দ্বারা সমস্ত কিছু দেখে থাকেন। তাহলে বোঝা গেল যে যারা এ কথা দাবি করে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এ কথা সঠিক না, বরং যে সমস্ত দলিল তারা পেশ করে থাকে সেই সমস্ত দলিলের তারা অপব্যাখ্যা করে থাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা ও শোনার মাধ্যমে সর্বত্র বিরাজমান, স্বশরীরে বিরাজমান না।
তাই ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা বা শোনার মাধ্যমে সর্বত্র বিরাজমান, সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বিরাজমান না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। তার দলিল আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন। তাহলে শেষ কথা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করেছেন, তবে তার জ্ঞান ও দেখার মাধ্যমে সমস্ত কিছুর খবর রাখেন বা নিয়ে থাকেন। বাকি আল্লাহু আলম বিস্বাব।